गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल इंद्रानीस ब्लॉगे तुम्हारे सकल के स्वागत जानिए। आजकल वीडियो स्टार्ट करछी, आशा करी तुम्हारा सकले भलो आछो और आमराओ भलो आछि। एखन बाजे सकाल 7:30 और से ही कौन सकालबेला उठेछि, उठे समस्त बासी काज आमार सारा कमप्लीट, स्नान टानो हो गेछे, तारपर एकटु शर्ट भिडियो करछिलाम, तो शर्ट भिडियो हो गेछे। एखन आमी देखो एखाने दूध आछे, दूधटा जाल दिए दिच्छि, तो दूध जाल दिए ওদেরকে दूध पाउरुटी এনেছে, पाउरुटी সেঁকে কলা দিয়ে দিয়ে দেব আর আমরা চা খাব। তো চলো ঝটপট করে আমি দুধটা জাল দিয়ে নে। আর এই যে পাউরুটি আর এই হলো কলা। তো দুধটা আমি ঢেলে নিলাম বাটিতে, নিয়ে এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। আর দুধটা ফুটে উঠলে ওদের একটু সামান্য চিনি দিয়ে ওদেরকে পাউরুটিটা সেঁকে দুধ দিয়ে দিয়ে দেব আর কলাটাও দিয়ে দেব তার সাথে। সাত সকালবেলা কি কান্না ঈশান আর বুবাইয়ের! তো কান্নার অবশ্যই কারণও আছে, কারণটা হলো আগের দিন থেকে প্ল্যান হয়েছিল আর কি, মানে ঘুরতে যাবে গাড়িতে করে। ওর মাসি হঠাৎ করে ফোন করে বারণ করলো রাত্রে, তো তখন ওরা ঘুমোচ্ছিল যে ক্যান্সেল হয়ে গেছে প্ল্যানটা, অন্য কোনো দিন যাওয়া হবে আর কি। তো আমি তো আর ওদের বলিনি ডেকে, রাত্রি তখন 11টা বাজে, ওরা ঘুমিয়ে পড়েছে। এবার সকালবেলা উঠে ওর মাসি যেমন বলেছিল, তো স্নান টান করে সকালবেলা একদম সেজে গুজে রেডি। দেখো রুটিটা সেঁকতে যাচ্ছি, পিঁপড়ে আছে, তো পিঁপড়েগুলো জীবন বাঁচিয়ে দিলাম, কারণ গরম তাওয়া এক্ষুনি মরে যেত আর একটু হলে না দেখলে। তো কে জেনে বসে আছে বলো, এরকম প্যাকেট করা রুটির মধ্যে পিঁপড়ে থাকবে? তো বেশি ছিল না, দুই একটা ছিল পিঁপড়ে, ফেলে দিলাম, দিয়ে সেঁকে নিচ্ছি। তো যাই হোক, তো তারপরে ওদেরকে বোঝালাম যে আমি নিয়ে যাব তোদেরকে, চুপ কর, সকালবেলাই যাচ্ছি। তো সকালে যাইনি আর, সন্ধ্যেবেলা যাওয়ার কথা আছে ওদের সাথে ঘুরতে, তো ওদেরকে নিয়ে একটু বেরাবো সন্ধ্যেবেলা। আর এখানে দেখো ওদেরকে আমি টিফিন গুছিয়ে দিলাম, পাউরুটি দুধ আর কলা, আর আমি করেছি চা। আমি চায়ের সাথে পাউরুটি খাবো, ওর বাবাও তাই খাবে, আর এই যে ঈশান বসে খেয়ে নিচ্ছে আর বুবাইকেও দিয়ে দিয়েছে। ঘুরতে যাওয়ার নাম শুনলে একবারে দুজনে পা বাড়িয়ে রাখে, আর পড়তে বসতে বললে কিছুতেই বসবে না। এখানে দেখো আমি চা করে নিয়েছি, চলো চাটা খেয়ে নিই। এখন বাজে সকাল 10:30, তো একটু শর্ট ভিডিও করছিলাম, করতে করতে একটু লেট হয়ে গেছে, আর টিফিন তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে। আর যেহেতু ওদের স্কুল ছুটি পুজোতে, তাই ভীষণ দুষ্টুমি বাড়িয়েছে ঈশান আর বুবাই, ওদের দুষ্টুমি সামলাতে সামলাতে আমার দিন চলে যাচ্ছে। তো ওদেরকে একটু আগেই বকলাম, ওই জন্য রাগি রাগি মুখ। ওদের দুষ্টুমি ঠেলায় আমি সকালে তো কাজ সারি, আর তার থেকেও বেশি সকালে আমার কাজ হয়ে যাচ্ছে। বাসি কাজটা হয়ে থাকলে কি বলতো, সারা দিনটা অনেকটা ঝরঝরে লাগে আর অনেকটা টাইম দেখতে পাই। তো বাসি কাজ বলতে ঘর মোছা, বাসন মাজা, কাপড় জামা কাচা আর নিজে স্নান টান করা, তো এই হলো বাসি কাজ। তো এইগুলো হয়ে গেলে আমার রান্না করতেও ইজি মনে হয়। তো এখন বেলা হয়ে গেছে, তো কি হয়েছে, এখন শুধু আমি আলুটা কাটছি, আর রান্না হবে চিকেন এনেছে, চিকেনের ঝোল করব আলু দিয়ে বড় করে। তো এই এক তরকারি ভাত এক্ষুনি আমার হয়ে যাবে। তো চলো ঝটপট করে আমি আলুটা কেটে নিই, আলু পেঁয়াজ কাটতে আর কতক্ষণ লাগবে। ঈশানকে যতবার বলছি পড়তে বস, ও বলছে আমাকে কি পুজোয় একটু শান্তি করে থাকতে দেবে না, আনন্দ দেবে না, বোঝো ঠেলা। যখনই বলছি পড়তে বসতে তখনই এই কথাটা বলছে, পুজোয় কি আনন্দ করতে দেবে না, একটু খেলতে পারবো না? তো ও তো ভুলে যাবে একদম না পড়তে বসলে, ওকে কে বোঝাবে। ঈশান আর বুবাই থেকে থেকে প্ল্যান করছে, কখন যাবে ঠাকুর দেখতে, কোন প্যান্ডেলে যাবে, কি গেঞ্জি পরবে, তারপর কি খাবে রাস্তায় বেরিয়ে, কি কি দোলনা চড়বে, দুজনে মিলে প্ল্যান করছে। আর আমি শুনেই যাচ্ছি ওদের প্ল্যান।
এখানে দেখো আমি আলু, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কেটে ধুয়ে রেখেছি। আর এখানে চিকেনটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম করে ওর মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দিলাম আদা, রসুন, পেঁয়াজ, তো সমস্ত কিছু দিয়ে নেড়ে ছেড়ে বেশ খানিক্ষণ, তারপর আমি দিলাম চিলি পাউডার পরিমাণ মতো, আর দিয়েছি টারমারিক পাউডার, আর দিয়েছি মিট মশলা। তো এই কটা জিনিসই দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অবশ্যই ফোড়ন বলতে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর তেজপাতা দিইনি। তো এখন খুব ভালো করে কষিয়ে তারপরে কষানোর শেষে আমি গরম জল অ্যাড করব, করে ঢাকা বন্ধ করে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে রান্নাটা করে নেব। এর মধ্যে টমেটো দিলেও ভালো লাগবে, আর আমার কাছে যেহেতু টমেটো ছিল না তাই টমেটো দিইনি। তো একটা টমেটো টুকরো করে দিলেও কষানোর সময় খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখো বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি আমি, মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আর একটু নাড়াচাড়া করব, করে তারপর উষ্ণ জল আমি এর মধ্যে ঢেলে দেব। তো জলটা গরম বসিয়েছি, উষ্ণ জলটা দিলে কি হয় চিকেনটা খুব ভালো নরম হয়, আর নরম হলে খেতেও ভালো লাগে। তো দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করে নেব। এখন বাজে দুপুর দুটো, আর দেখো আমার রান্না কমপ্লিট, চিকেনের ঝোল। তো এইভাবে পাতলা ঝোল করলে খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। আর এর মধ্যে আমি দুটো ডিমও দিয়েছি, তো ঈশান আর বুবাইয়ের জন্য দুটো ডিম সেদ্ধ করে চিকেনের ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছি। ওরা খেতে খুব ভালোবাসে চিকেনের মধ্যে ডিম খেতে, তো তাই দিয়েছি। আর এখন আমি ভাত বেড়ে দেবো ওদেরকে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 4টে, আর একটু শুয়েছিলাম, ঘুম আর হয়নি, ভিডিওটা এডিট করছিলাম। আর ঈশান বুবাই বিকানে এখনও ঘুম হচ্ছে, তো ওরা তো রাত্রিরে ছাড়বে না, আমাকে বেরোতেই হবে। তো তার জন্য একটু রেডি করে নিই, রাত্রিরে দেখি কী কী খাবার করব। তো খাবার টাবার করে তারপর যাব রাস্তায় ঘুরতে আর কি। তো চলো দেখতে থাকো। এখন বাজে সন্ধে 6:30, আর এখানে দেখো রান্না কমপ্লিট। রান্না বলতে এখানে আমি ডিমের অমলেট করেছি, আলু ভাজা করেছি, আর ডাল আর ভাত, এই হলো খাবার আর রাতের আর কি। আর রাস্তায় বেরিয়ে কী খাবো জানি না, তো বেরিয়ে তারপর ডিসাইড হবে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আজকের মতো টাটা।